কিডনি মানুষের শরীরের অপরিহার্য এবং অতীব অপরিহার্য একটি অঙ্গ। কিডনির আসলে প্রয়োজনীয়তা বা কিডনির কাজ কি সেটা আমরা আপনার কাছ থেকে জানতে চাই শুরুতে। কিডনি আসলে শরীরের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। মানুষের দেহে দুইটি কিডনি থাকে, মেরুদণ্ডের দুই পার্শ্বে, পেট এবং পিঠের মাঝে আমরা বলি। তো কিডনির যে মূলত চারটি কাজ কিডনি করে থাকে আমাদের শরীরে, তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের শরীরে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় মেটাবলিজমের মাধ্যমে, আমরা যে খাবারগুলো খাই, যে পুষ্টি পাই আমরা, এরপরে যে বর্জ্য পদার্থগুলো, এগুলো শরীর থেকে বের করে দেওয়াটা হচ্ছে কিডনির প্রধান কাজ। দুই নম্বর কাজ হচ্ছে শরীরে পানির সমতা রক্ষা করা, অর্থাৎ পানির যে একটা ভারসাম্য, পানি বেশি হয়ে গেলেও সমস্যা হতে পারে শরীরে, আবার কম হয়ে গেলেও সমস্যা হতে পারে, এই জন্য শরীরে পানির সমতা রক্ষা করাটা হচ্ছে দুই নম্বর কাজ। তিন নম্বর হচ্ছে কিছু হরমোন প্রোডাকশন করে কিডনি, এই হরমোনগুলো আমাদের, এই হরমোনগুলোর মধ্যে আছে রক্ত তৈরির জন্য যে হরমোন, আমরা এটাকে বলি ইরাইথ্রোপয়েটিন, এরপরে প্রোস্টাগ্ল্যান্ডিন, সব বেশ কিছু হরমোন তৈরি করে। এই হরমোনগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এর সাথে শরীরের আমাদের রক্তের পিএইচ এবং রক্তের যে টেম্পারেচার, এগুলো রক্ষা করা, এবং এটা হচ্ছে কিডনির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।